শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম প্রিয়তোষ বড়ুয়া, বাবার নাম বজেন্দ্রলাল বড়ুয়া, গ্রাম পশ্চিম রাওদান, মনোরঞ্জন সাধুর বাড়ি, ফোস্কা বীচ, রমজান দেহা, জেলা চট্টগ্রাম, উপজেলা রাওদান। মায়ের নাম মায়া রানী বড়ুয়া, রেলওয়ে দেওয়ানগঞ্জ। আমি কিছুদিন দেখিতে ওখানে পাঞ্জাবি খুব অপারেশন করতেছে, ওখানে দরফাগর করতেছে, আর আমি ইলেকট্রিকে সার্ভিস করছি রেলওয়ে। আমার ইনচার্জ ও বিহারি ওইসব আমাদেরকে সহযোগিতা করছে, আপনারা সরি পড়েন। ওখান থেকে তখন আমরা আমাদের স্টাফের বাসায় আশ্রয় দিলাম। আশ্রয় দিয়ে কয়েকদিন, মানে 10 দিন থাকার পর চলে গেলাম কুলকান্দি একটা জায়গা। তখন আমরা কয়েকদিন রইলাম। ইয়ার পরে আমাদের স্টাফ আসিল, এবার আবার আওয়ামী লীগের নেতা আছে, এবার নাম গোলাম রসুল, তুই গো আবার শরীফ হচ্ছে, উনি আবার পরিচিত আছে, তো ওনার শ্বশুর বাড়ি হলো এই দেওয়ানগঞ্জ। তখন ওনার সালা হয় যে আমি আপনাদেরকে লয়ে যাবো ইন্ডিয়া। ঠিক 7টা বাজে আমরা রওনা হইলাম পাটকেটোর ভিতর দিয়ে মহেন্দ্রগঞ্জ থানা, মহেন্দ্রগঞ্জ আষ্টমাইল জায়গারে সারাদিন আটটি ঘুরি ঘুরি ওখানে যাই। এরপরে আমরা মুক্তিবাহিনীর গিয়ে ওখানে মহেন্দ্রগঞ্জ আর রিক্রুট হই। রিক্রুট হওয়ার পর কিছুদিন 15-20 দিন আর ট্রেনিং করে গাড়ি, ট্রেনিং করার পর নিয়ে গেছি তুরা ট্রেনিং সেন্টার। এই আর আর 1.5 মাস ট্রেনিং করছি, 1.5 মাস ট্রেনিং করানোর পর আর মশকোলা দিই, কিশোরগঞ্জ মশকোলা দিয়ে আর ঢুকাই দিই ঘরে কিশোরগঞ্জ সার্টিফিকেশন। ওই সময় জলাশয় জায়গা, আরে এই জলাশয় জায়গাতে তারাই কেন্দ্র, তারপর নীলগঞ্জ, তারপর করিমগঞ্জ, 18 বাড়ি এইগুলো আর ফাইট করছি। আর কমান্ডার আছেন কাজী আলম ডাকাবাড়ি। প্রথম যুদ্ধের মদন একদিন এক রাত ফাইট করার পর আরেকবার কোম্পানির ইয়াগুলি দিয়ে হাত করে দিই, একবার আসলাম আর তারাইল। এই তারাইল যাওয়ার পরে আর কোম্পানি কমান্ডার আহত হইল, আহত হলে এবার আর মানে ব্যবস্থা করে দিলাম ইন্ডিয়া পাঠাই দিই। ইন্ডিয়া পাঠাই যাওয়ার পরে আর যোগাযোগ নয়, এরপরে আমরা নেতৃত্ব দিয়ে হন আমরা কমান্ডার হন ও আর প্লাটুন কমান্ডার। এবার নাম শামসুল হক নোয়াখালী বাড়ি, উনি সার্ভিস করতে যখন নামে তখন নীলগঞ্জ আর আক্রমণ করে, নীলগঞ্জ আক্রমণ করে দেখে দিই ইন্ডিয়ার সিকিউরিটি দিয়ে তখন প্লেন উঠতেছে। আর প্লেন দেখি আর মনে হয় একটু সহস হই, এখন আমরা একটু আরাম মনে হয় বেলা আস্থা তার স্বাধীন হয়ে ওই যাবো, অবশ্যই স্বাধীন হবে। এই নীলগঞ্জ উত্তুল উঠতে উঠতে কিশোরগঞ্জে উঠতম, ইয়ার পরে খাই দিই ইয়া সিলিন্ডার করে দিই, সিলিন্ডার করার পরে আর কিশোরগঞ্জে উঠি। কিশোরগঞ্জে একদিন দুদিন থাকার পরে আর অস্ত্রগুলো ইন্ডিয়ার ফৌজগুলো এখানে সব ক্লোজ করি, আর এখন বোর্ডিংয়ে রাখি দিই। বোর্ডিংয়ে থাকতে রাখি রইলাম আবার সেনাবাহিনী লুজে আবার আর বলতে আর সার্ভিস করছি, এখন আর দেশা দিলি আর আর সরি তো আর যাই দেশ আর হইতে আর যাই আর রিলিজ কর, তখন আর রিলিজ করল। তখন 18 বাড়ি ওই গরিবপুর ওই গেলাম মঙ্গলসিং, মঙ্গলসিং যাই নাই ওই আবার আমাদের বেতন দিয়ে রাখি গিয়ে বেতন রইলাম 1 মাসের বেতন, তারপরে তো আরও বেশি দিই ফলে 2 মাস মঙ্গলসিং তো
ঢাকা যাই, ঢাকা গেই রাইত 10:11 অটল বাদে দোয়া খাই আন্ডা দিয়ে গেই সদরঘাট, সদরঘাট যাই হসলার জিজ্ঞাসা করছি আর খরে পঁচিশ জন হইলে হসাইজ খরে যাই সাতপুর দলপতি পঁচিশটিয়া করে রই সাতপুর আর দিয়ে সাতপুর নামে চারটেটা সাড়ে চারটে বাজছে সাতপুর তো আইল লাকসাম, লাকসাম আসি আর সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে আর ইয়ার পর লাকসাম তো কেন করছো হয় ফেরি পর্যন্ত ইয়া সেটেল চলে কাজে ফেরি করে ফেরি আইলাম, ফেরি তোর ওই বাস চলে আর বাসে তুটি গিয়ে গেছি, বাসে তুটি আইলাম লালডির পাশ, লালডির পাশ আর গাত্তির দোয়ার আছে এবার হই বলে আর রাত খানাইলাম আর পর দিন আসছে নামাস আর ফল খবর নো আছে শহরে যাবার জন করছি ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি, আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।